রঘুনাথ ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আজকে নিয়ালা মাঝের পাড়া খাদ পান্ডুয়া বা পার্থদার ঘাট পান্ডুয়া, যেটি আজ ওপেনিং ছিল, দেখতে পাচ্ছেন আমি সেই মাঝের পাড়া খাদের ধারে চলে এসেছি। ওয়েদার খুব খারাপ, বেশ ঝোড়ো হাওয়া চলছে এবং মেঘলা ওয়েদার। সকাল দিকটা ওয়েদার কম বেশি ভালো ছিল এবং দুপুর থেকে ওয়েদার খুব খারাপ হয়ে যায় এবং আমি গেলাম তার কয়েক মিনিটের মধ্যেই জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং আকাশ তো মেঘলা, আপনারা ওয়েদার দেখেই ভিডিওর মধ্যে বুঝতে পাচ্ছেন। তবে সকাল থেকে কম বেশি মাছ খেয়েছিল, যদি পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেট করা হয় তাহলে খারাপ গেছে শীত নিয়ার অ্যাবাউট 25 থেকে 20%, মানে 20 থেকে 25% সিট মাছ পায়নি সমস্ত সিটের মধ্যে। যেহেতু সাদা টোপ কম বেশি অল্প কিছু হয়তো মাছ পেয়েছে, দুটো চারটে রুই মৃগেল হয়তো পেয়েছে, তবে আমি পুরো পাশটা ঘুরে উঠতে পারিনি, এই সামনে থেকেই আমায় চলে আসতে হয়েছে। তার কারণ আপনারা যারা গেছেন তারা জানেন জল হলে খাদের পাড়ে যাতায়াত করা খুব অসুবিধা, তাই আমি পুরো পাড়টি ঘুরতে পারিনি। এক জায়গায় দাঁড়িয়েই আমি চারপাশের ভিডিও আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন অলরেডি বেশ জোরে জল শুরু হয়ে গেছে এবং একজন শিকারী একটি মাছ তুলছেন, দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছ ধরার ভিডিও। এবং সাদা শীতেও অনেক শীতে বেশ ভালো কাতলা খেয়েছে তারা, কেউ চারটে পাঁচটা কেউ সাতটা আটটা এরকমও কাতলা ধরেছে। বেশ কিছু কাতলা মাছ ধরার ভিডিও আমি দেখাবো সাদা টোপে এবং কয়েকটি নেটের ভিডিও আমি আপনাদের দেখাবো। তবে যদি বলা যায় যে রিপোর্ট খারাপ নয়, রিপোর্ট ভালো ছিল, মানে কম বেশি যেহেতু 75 থেকে 80% সিটে একটা স্ট্যান্ডার্ড মাছ আমি দেখতে পেয়েছি। তবে আবারও বলছি আমি একবার আর একটা পাড়ের হাফ ঘুরতে পেরেছি, পুরো ঘুরতে পারিনি, তার আগেই এমন জল চলে এসেছে সেই পাড়ের পাশ দিয়ে স্লিপ করে পড়ে যাওয়ার ভয়ে আমি আর যাইনি। দেখতে পাচ্ছেন বেশ জোরে জল হচ্ছে, দেখুন সেই জলের মধ্যে যেটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি। হ্যাঁ, কিছু কিছু সিটে যেটা ছিল সেটা হচ্ছে যে দুটো একটা পাঙাশ মাছ কিছু সিটে ছিল, কারণ কয়েকটি পাঙাশ মাছ পুকুরে রয়েছে যেগুলো খেয়েছে সেটা পরিমাণে কম, তারই মধ্যে কিছু মাছ খেয়ে গেছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আগামী দিন থেকে লাড্ডু চালু হবে বা যেমন খুশি টোপ, তবে তাতে কীরকম কী মাছ খাবে সেটা আমি বলতে পারবো না। আগামী দিন যদি মাছ ভালো খায়, যদি খবর পাই, আমি নিশ্চয়ই আমি আপনাদের জানাবো। আমি বিদায় নিলাম, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ঠিক আছে। তোরা তোদেরকে ওইখানেই ফেলতে হবে কেন, একটু দূরে ফেললে যখন ফেলি তখন পড়ে গেলে আমাকে পড়ে গেছে, আমি তখনই বললাম যে আসতে যাবো। এইখানে কাতলাটা ঢোকা শক্ত আছে, এই আমার এইখানে কাতলা ঢোকা শক্ত আছে। বলছি আছে ওটা তো আছে, এই সামনেরটা আছে নাকি দেখেছি, ওটাও খেলাচ্ছে এখন, ছোট কাটা বলে বলে রিক্স দিচ্ছি, কাতলাই আছে ওটা, বলুন তো কাতলা বলতে পারেনি দুইয়ের লাইনে
খালি তোলার ঝলকটা পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, এটা ঝেড়ে দিই। বলছি তো ওখানে ফেলেছিল আটকে যাওয়া। হ্যাঁ এইদিকেই চলে যাচ্ছি। বাহ, মিরিয়ালগুলো সাইজ ভালো তো। ঠিক আছে, নামিয়ে দিন। হ্যাঁ, না না না, আগেবার মিরিয়ালের সাইজ আরও মাম পাচ্ছিল। হ্যালো পান্ডুয়া, এখানে আর একটু পরে বেরোবো এখান থেকে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ওকে রাখছি। আরে রেকর্ড করছি রে বাবা, রাখ। চারটে কাতলা মাছ আনন্দ ভাই আর কি চেষ্টা করেছিলাম। হ্যাঁ, বাঁধ দিয়ে গিয়েছিলাম কোনে সিট, তারপর ওই কোন পর্যন্ত গেছি, ও পাশে এত খাড়াই আর জল পড়ে পুরো গল্প হয়ে গেল। হয়তো নীল গেঞ্জি পরে বসে আছে। পাঁচ লাখ করে দেবেন।